পদ্মা সেতু উদ্বোধনের খবর দেশের মন্ডি পেরিয়ে সাড়া ফেলেছে আন্তর্জাতিক মহলেও। এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা, ডেইলি মেল, এপি, এএফপি, সিনহুয়ার মতো প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। যুক্তরাজ্যের ডেইলি মেল পদ্মা সেতুর উদ্বোধনের খবরটি বেশ গুরুত্ব দিয়ে ছেপেছে। সেখানে বলা হয়েছে, নির্মাণ শুরুর 8 বছরের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের স্বপ্ন পূরণ করেছেন। ভারতের মেগাসিটি কলকাতার সঙ্গে সহজ যোগাযোগের জন্য এমন একটি সেতুর প্রয়োজন ছিল। ফ্রান্সের বার্তা সংস্থা এএফপি পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলেছে, দুর্নীতির অভিযোগ এবং নানা ঘটন অঘটনের পর শনিবার রাজধানী ঢাকার কাছে একটি গুরুত্বপূর্ণ সেতু খুলে দিয়েছে বাংলাদেশ। এর মাধ্যমে রাজধানী ঢাকার সঙ্গে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মংলার দূরত্ব 100 কিলোমিটার কমে যাবে। মার্কিন বার্তা সংস্থা এপি বাংলাদেশের দীর্ঘতম সেতুর উদ্বোধন শিরোনামে এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দীর্ঘতম সেতুর উদ্বোধন করেছেন। রাজনৈতিক সংঘাত এবং দুর্নীতির অভিযোগের মধ্যেই এ সেতু তৈরি করতে সময় লেগেছে 8 বছর। পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনটির শিরোনাম ছিল, পদ্মা নদীর ওপর বাংলাদেশের দীর্ঘতম সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এটা সবচেয়ে বড় এবং চ্যালেঞ্জিং অবকাঠামো প্রকল্প। ভবিষ্যতের ট্রান্স এশিয়া রেলপথ নেটওয়ার্কের জন্য পদ্মা সেতু গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। চীনের আরেক জনপ্রিয় গণমাধ্যম পিপলস ডেইলির অনলাইন সংস্করণেও খবরটি গুরুত্ব পেয়েছে। তারা লিখেছে, পদ্মা সেতুর কারণে দক্ষিণ বাংলার মানুষ স্বল্প সময়ে রাজধানী ঢাকায় যেতে পারবে। পাকিস্তানের বিশিষ্ট গবেষক এবং আন্তর্জাতিক বিশ্লেষক মালিকা ই আবিদা খাত্তাক পদ্মা সেতু নিয়ে দেশটির শীর্ষস্থানীয় দৈনিক ডেইলি টাইমসে একটি নিবন্ধন লিখেছেন, যার নাম, বাংলাদেশের পদ্মা সেতুর গল্প একটি সেতুর চেয়ে বড়। অর্থাৎ পদ্মা সেতুকে তিনি সেতুর চেয়েও বড় কিছু হিসেবেই দেখছেন। পদ্মা সেতুকে নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে অন্য সবাইকে ছাড়িয়ে গেছে প্রতিবেশী দেশ ভারতের গণমাধ্যমগুলো। পশ্চিমবঙ্গের প্রভাবশালী সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা লিড শিরোনাম করেছে, পদ্মা সেতু জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়, পদ্মা সেতু উদ্বোধনে হাসিনার কণ্ঠে সুকান্ত। এমনকি তাদের ফেসবুক পেজ সরাসরি সম্প্রচার করেছে উদ্বোধনী অনুষ্ঠানটি। ভারতের আরেক গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণও লাইভ আপডেট জানিয়েছে পদ্মা সেতু উদ্বোধনের। স্মারক নোট প্রকাশ থেকে শুরু করে প্রধানমন্ত্রীর টোল পরিশোধের খবর ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে তাদের প্রতিবেদনে। বাংলাদেশের দীর্ঘতম রেল সড়ক সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। তারা লিখেছে, বাংলাদেশের এই সেতুর উদ্বোধন অনেক তাৎপর্য বহন করে। অনেক অর্থনৈতিক বিশ্লেষক বাংলাদেশের নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করলেও তা উড়িয়ে সেতুটি নির্মাণ করা হয়েছে। ভারতের জনপ্রিয় ইংরেজি দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড পদ্মা সেতু উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বললেন, স্বপ্ন সত্যি হয়েছে, এ শিরোনামে সংবাদ প্রকাশ করেছে পত্রিকাটির। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার দেশটির নতুন যুগান্তকারী বহুমুখী পদ্মা সেতু উদ্বোধন করেছেন। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু, যা রাজধানী ঢাকার সঙ্গে মংলা সমুদ্রবন্দরের দূরত্ব উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে, আন্তর্জাতিক এবং আঞ্চলিক বাণিজ্যের জন্য যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া টাইমস অফ ইন্ডিয়া, দ্য ইকোনমিক টাইমস একই ধরনের শিরোনাম করেছে। তারা লিখেছে, বাংলাদেশের 17 কোটি মানুষের স্বপ্ন সত্য হল, পদ্মা সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, শেষ করছি এখানটাই। এতক্ষণ সাথে ছিলাম আমি মঞ্জুর আরিফিন। ফিরবো আবারও দেশের এমন অর্জনের প্রতিবেদন নিয়ে। সে পর্যন্ত নিত্য নতুন সংবাদ পেতে চোখ রাখুন দূরবীন নিউজের পর্দায়। ধন্যবাদ সবাইকে।